এবং নিউ ইয়র্কে করোনা সংক্রমণের নিষেধাজ্ঞা ভেঙে ইহুদি ধর্মীয় নেতার শেষকৃত্যে হাজারো ভক্তের জমায়েত নতুন করে উদ্বেগ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। করোনা লকডাউনে বিশ্বে কার্বন নিঃসরণ রেকর্ড 8% কমার সম্ভাবনার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় দেশে 564 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন 5 জন। দেশে মোট আক্রান্ত 7,667, মোট মৃত্যু 168। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, করোনার নমুনা পরীক্ষার পরিধি বাড়িয়েছে সরকার। নমুনা পরীক্ষা চালুর অনুমতি চেয়ে আবেদন করেছে আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল। চক্রমালিতার রিপোর্ট। সামাজিকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এপ্রিলের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল, এ মাসের শেষ নাগাদ পিসিআর ল্যাবের সংখ্যা 28 করা হবে। বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, করোনা পরীক্ষার জন্য দেশে এখন কাজ করছে 29টি ল্যাব। নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে কুমিল্লা মেডিকেল কলেজ এবং আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল, তারা গত 3 দিন ধরে পরীক্ষা করে যাচ্ছেন। আবেদন করেছে ল্যাব এইট হসপিটাল, ইবনে সিনা হসপিটাল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে। আইডিসিআর এর 2টি সহ স্বাস্থ্য অধিদপ্তরের 4টি হটলাইনে 24 ঘণ্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 72,176। একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে 5,626 জনের। পরীক্ষা করা হয়েছে 4,965টি, যা আগের দিনের চেয়ে 3টি কম। পরীক্ষা হওয়া নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে 564। এ সময়ে 5 জন মারা গেছেন, হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন আরও 10 জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা 7,667। হাসপাতালে চিকিৎসাধীন কম বেশি 1,300 মানুষের মধ্যে সুস্থ হয়েছেন 160 জন, মোট মৃত্যু 168। কোয়ারেন্টাইনে আছেন 71,482 আর আইসোলেশনে 1,420। নতুন করে 24 ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন। নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 168 জন। বুলেটিনে জানানো হয়, আক্রান্ত এবং মৃত্যু রাজধানী ঢাকাতেই বেশি। করোনা মোকাবেলায় শরীর সুস্থ রাখার পাশাপাশি মনকেও উৎফুল্ল রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা সবাই যার যার অবস্থান থেকে কোভিড যোদ্ধা এবং এই যুদ্ধে নিশ্চয়ই আমাদের জয়লাভ হবে। শুধু আমাদের সহযোগিতা দরকার, যার যেটা কাজ আমরা সেটা করব এবং নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারব। দাবি করা হয় দেশে করোনা পরীক্ষার কিটের কোনো অভাব নেই। ঢাকার করোনা হাসপাতালের তথ্যও জানানো হয় বুলেটিনে। আমাদের হাতে বর্তমানে 1 লক্ষের বেশি কিট আছে এবং আমরা আরো কিট সংগ্রহের জন্য আমাদের যা প্রক্রিয়া সেটা চলমান আছে। আমাদের ঢাকাতে আছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ঢাকা, রিজেন্ট হাসপাতাল উত্তরা, রিজেন্ট হাসপাতাল মিরপুর, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ঢাকা, লালকুঠি হাসপাতাল মিরপুর। হাসপাতালগুলিতে গত 24 ঘণ্টায় রোগী ভর্তি হয়েছেন 95 জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে 956 জন। চিকিৎসা প্রাপ্ত হয়েছেন ঢাকার হাসপাতালগুলিতে 1,731 জন। মান যাই হোক, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতায় সন্তোষ প্রকাশ করা হয় বুলেটিনে। কিন্তু বাইরে বের হলে জনসাধারণ যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে না, সেজন্য সতর্কও করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রাজধানীতে 1 কর্মকর্তা সহ 2 পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এদের একজন ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত এএসআই আব্দুল খালেক। করোনা সন্দেহে তিনি হোটেল আরামবাগে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনা পজিটিভ হয়ে মারা যান। অন্যজন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ, তিনি সিদ্ধেশ্বরী কলেজে কোয়ারেন্টাইনে ছিলেন।
করোনা পজিটিভ হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মৃত্যু হয় তার। রাতে বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এএসআই আব্দুল খালেককে দাফন করা হয়। জানাজা পড়ান সংসদ সদস্য হাসানুর রহমান রিমন। জামালপুরের মেলান্দহের ঝাউগড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কনস্টেবল আশেক মাহমুদকে দাফন করা হয়। এ দুজন সহ করোনা ভাইরাসে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুজন গর্বিত সদস্য আজ মৃত্যুবরণ করেছেন। এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একই রকমভাবে গর্বিত করেছেন বাংলাদেশ পুলিশকে। তাদের এই আত্মত্যাগের জন্যে বিনম্র শ্রদ্ধায় তাদেরকে আমরা স্মরণ করছি। বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে সর্বতোভাবেই থাকবে। বাংলাদেশ পুলিশের 2 লক্ষাধিক দেশপ্রেমিক সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে, শক্তিতে রূপান্তরিত করে তারা তাদের জনসেবার বর্তমান ধারা অব্যাহত রাখবেন। রাজধানীতে ব্যক্তিগত যানবাহনের সঙ্গেই বাড়ছে মানুষের যাতায়াত, এর মধ্যেই শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন। চিকিৎসকরা বলছেন করোনা ভাইরাসে আরও বেশি মানুষ আক্রান্ত হলে চিকিৎসা সেবা দেওয়াই কঠিন হয়ে পড়বে। বিস্তারিত শাকির আদানের রিপোর্টে। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেই প্রতিনিয়ত রাজধানী প্রধান সড়ক থেকে পাড়া মহল্লার অলিগলিতে বেড়েই চলছে ব্যক্তিগত যানবাহন এবং মানুষের চলাচল। এসবের পাশাপাশি আছে কাঁচাবাজারে মানুষের ভিড়। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও দিন যতই যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা ততই কঠিন হয়ে পড়ছে। 2 ঘন্টা বাড়িয়ে পাড়া মহল্লার নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যে কাস্টমারের যে তাড়াহুড়োটা ছিল, ব্যস্ততা ছিল, ওই ব্যস্ততাটাই বাজার করে নিরিবিলে যাইতেছে। ওই দেখা গেছে শেষ 2 ঘন্টার সময় কাস্টমারগুলো দোকানে মুখ করে। হয় আমাদের ঘরে বসে হোক বা নির্দিষ্ট সময়ে পাড়া মহল্লার দোকান পাট খোলা রাখার বিষয়ে বা বাজার সাথে করার জন্য বলতেছে। আমরা আসলে দুঃখজনক ঘটনা হইলে আমরা অনেকটা মানতে চেষ্টা করি না। আহে মনে সব শেষ হয়ে যাবে, আমি মনে পাবো না, দাম বেড়ে যাবে, এই আতঙ্কটাই আমাদেরকে আসলে ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম লোকজনকে বাজারমুখী করে ফেলতেছে। সমাজের সর্বস্তরের লোক আমাদের এই সামাজিক দূরত্বটা বজায় রাখি, তাহলে আমার মনে হয় এই রোগ প্রতিরোধ আমাদের ভিতরে অত ধরাবে না। আমরা সবাই মুখে বলি, কাজে কেউ মানতেছি না। এর মাঝেই চলছে শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি, বিভিন্ন দাবিতে মাঝে মাঝেই সড়কে অবস্থান নিচ্ছেন তারা। মিরপুর 10 নম্বর গোল চত্বরে ত্রাণ না পেয়ে রাস্তায় নেমে আসেন পরিবহন শ্রমিকরা। সময় মতো বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার চাপে আছেন তারা। পানি বন্ধ করছে, কারেন্ট বন্ধ করছে, এমনকি গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে বাড়ি ভাড়ার জন্য। আমাদের ত্রাণ না দেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। চিকিৎসকরা বলছেন সামাজিক দূরত্ব মেনে না চললে পরিস্থিতি মোকাবেলা কঠিন হবে। করোনা ভাইরাস অ্যাকচুয়ালি যে ইফেক্টগুলো ফেলে তার 81% মতন পেশেন্টের কোনো সিমটম থাকে না। তার মানে যার হাঁচি কাশি আছে অথবা যার সিমটম প্রডিউস হচ্ছে সে কিন্তু তার কাছ থেকে আমরা দূরে থাকছি, কিন্তু এই যে 81% পার্সন এদের কাছে কিন্তু আমরা জানতেও পারতেছি না ওর ডিজিজ আছে কি না, যার ফলে আমরা তার সাথে মিশতেছি এবং এটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা আরও বাড়তেছে। অনেক মানুষ যখন ইনফেক্টেড হবে তখন হাসপাতালগুলো এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না, কারণ ডাক্তারের সংখ্যা সার্ভিস দেওয়ার ডাক্তারের সংখ্যা কমে যাচ্ছে, নার্সের সংখ্যা কমে যাচ্ছে। রাজধানীতে বিভিন্ন স্থানে পিসিবির পণ্যের দোকানেও প্রতিনিয়ত ভিড় বাড়ছেই। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা। ডিএমপি নির্দেশনার পরও গুলশান ও বনানী এলাকার বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ বিক্রি করেনি ইফতার সামগ্রী। 2-1টা খোলা থাকলেও তারা অনলাইন অর্ডারে বিক্রি করেছেন ইফতারি। এলাকাগুলোতে খোলা আছে ফাস্টফুডের দোকান, সামাজিক দূরত্ব মেনেই খাবার বিক্রি করছেন তারা। বিস্তারিত মাঝারুল হক মান্না রিপোর্টে। প্রতি রমজানে ইফতার সামগ্রীর পসরা নিয়ে ব্যস্ত গুলশান বনানী এলাকার নামিদামি হোটেল রেস্তোরাঁগুলো। এবারে চিত্র একেবারে ভিন্ন, করোনা ভাইরাসের সংক্রমণে সব বন্ধ, ভেতরে বসে খাওয়া দাওয়া না করা, সামাজিক দূরত্ব মানা সহ বেশ কয়েকটি শর্তে ইফতার সামগ্রী বিক্রি করতে বলে ডিএমপি। এতে সাড়া দেয়নি গুলশান বনানীর মূল সড়কের হোটেল রেস্তোরাঁগুলো। ফাস্টফুডের দোকানগুলো সীমিত পরিসরে বিক্রি করেছে খাবার। আমাদের কোনো আইটেম নেই, আমাদের রেগুলার যে পিজাটা আছে শুধু ওই পিজাটাই আছে না, এটা আমাদের 3টা থেকে ইফতারের পর্যন্ত খোলা থাকে, ইফতারের পর আমরা ক্লোজ করে ফেলি। তো ডিএমপি নির্দেশনার পরে যেহেতু আমরা সব প্রতি বছর এটা করি, বনানীর মূল সড়কের একটু ভেতরে এই রেস্তোরাঁ।
বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি করেছে তারা। উবার ফুড পান্ডা যে কাস্টমার গুলো অর্ডার করে এগুলোই মোটামুটি টুকটাক যায়, আর অনলাইন বেশি আর কি। না লোকজন নাই কম। জি আমরা এখানে সবাই মানতেছি, আমরাও মানতেছি, আমাদের মাস্ক গ্লাভস আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধুচ্ছি। গুলশান রিং রোডের পাশে থাকা অস্থায়ী দোকানে ইফতার সামগ্রী বিক্রি হলো এবার পুরোপুরি ফাঁকা এসব এলাকা। মাসরফ মান্না, চ্যানেল আই, ঢাকা। করোনা প্রতিরোধের প্রথম কোনো ওষুধ কাজ করতে শুরু করেছে। পরীক্ষামূলক ব্যবহারের পর যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে। সত্যি হলে এটা একটি দুর্দান্ত ঘটনা হবে বলেছেন বিশেষজ্ঞরা। তবে করোনার জন্য এটি ম্যাজিক বুলেট নয় বলেও মত দিয়েছেন তারা। ওষুধটি ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইউরোপ এখনও অনেক বেশি করোনা মহামারীর ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিশুদের বিরল প্রদাহজনিত রোগ এবং করোনার সংযোগ নিয়ে গবেষণা করছে সংস্থাটি। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। করোনা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের রাত দিন এক করে গবেষণা আর নিরলস পরিশ্রমের ইতিবাচক ফল আসছে। করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন মার্কিন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডাক্তার অ্যান্থনি ফৌসি হোয়াইট হাউসে একটি গবেষণা তুলে ধরেন। সেখানে তিনি জানান, ক্লিনিক্যাল টেস্টে দেখা গেছে গিলিড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির ওষুধ গ্রহণকারীরা 15 দিনের পরিবর্তে মাত্র 11 দিনেই সুস্থ হয়ে উঠেছেন। করোনা মুক্ত হতে রেমডেসিভির সুস্পষ্টভাবেই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রেখেছে বলেও জানান মার্কিন চিকিৎসা বিজ্ঞানী। তবে মৃত্যুহার কমাতে ওষুধটির ভূমিকা এখনো প্রমাণিত হয়নি। করোনা চিকিৎসায় এখনো কোনো ওষুধ ব্যবহারের অনুমতি না দিলেও রেমডেসিভির ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। জরুরিভাবে ওষুধটি ব্যবহারের ঘোষণা দেওয়ার পরিকল্পনাও করছে তারা। এ বিষয়ে রেমডেসিভির সহজলভ্য করা নিয়ে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিড সায়েন্সেসের সাথে কথা হচ্ছে বলেও জানিয়েছে এফডিএ। করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যে বৃদ্ধাশ্রম সহ হাসপাতালের বাইরের মৃত্যুগুলো যোগ হওয়ায় আরও প্রায় 4,500 প্রাণহানি তালিকাভুক্ত হয়েছে। প্রতিদিন 1,00,000 করে করোনা টেস্ট করতে প্রতিশ্রুত টার্গেট ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ কম হওয়ায় বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে নিচ্ছে ভারত। লকডাউনে আটকে পড়া লোকজনকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। সংক্রমণ বাড়ায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিলের হাসপাতালগুলো। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনায় প্রথম 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার কোনো সামাজিক সংক্রমণের ঘটনা নেই জানিয়েছে সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ায় ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়া ও দুর্ভিক্ষের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে করোনার উৎপত্তিস্থল চীন। 2 মাস বন্ধ থাকার পর বার্ষিক বৈঠক করার ঘোষণা দিয়েছে বেজিং। সাবরিনা হাসান, চ্যানেল আই। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা ঘটেছে খোদ নিউ ইয়র্কে। করোনা সংক্রমণের সব নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদি সম্প্রদায়ের এক ধর্মীয় নেতার শেষকৃত্যে হাজার হাজার ভক্ত জমায়েত হয়। 37 জন পুলিশ সদস্য সহ করোনায় প্রায় 24,500 মানুষের মৃত্যুর অঙ্গরাজ্যে ঘটনাটি নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবরিন হাসানের আরেকটি রিপোর্ট। The grand rabbi and spiritual leader ইহুদি সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় নেতা 95 বছর বয়সী গ্র্যান্ড র‍্যাবাইয়ের শেষকৃত্যে নিউ ইয়র্কের ব্রুকলিনে বহু মানুষের জমায়েত নতুন আতঙ্কের কারণ হয়ে ওঠে। করোনা সংক্রমণ রোধে সব ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শেষকৃত্য অনুষ্ঠানে জড়ো হন ইহুদি সম্প্রদায়ের অসংখ্য ভক্তরা। মানুষের চাপে পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অসহায় বোধ করেন। মৃত্যুপুরী নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। করোনা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, কারণ শুধু আপনি নন, আপনার পরিবার, সহকর্মী সবাই ঝুঁকির মধ্যে। করোনার বিরুদ্ধে যুদ্ধে সবারই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটি আসলে গুপ্ত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও। আমাদের পুলিশ অফিসারদের ভিতরে অনেকেই তারাই কোভিড-19 এ
যুদ্ধে জয় হতে না পেরে আমাদের পুলিশ অফিসার 37 জন পুলিশ অফিসার মারা গেছে। আপনারা জানেন আমাদের বাঙালিদের বাঙালি পুলিশ অফিসার এবং ট্রাফিক অফিসার নিয়োজিত আছে। আমাদের বাঙালি ট্রাফিক পুলিশ অফিসারদের ভিতরে 30 জন COVID-19 পজিটিভ এবং তাদের ভিতর থেকে 2 জন তারা COVID-19 যুদ্ধে জয় হতে না পেরে তারা মারা গেছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে প্রায় 4800+ মেম্বার এফেক্টেড করোনা ভাইরাসে, এর মধ্যে 37 জন মেম্বার মারা গেছে। আমরা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, আমি এবং আমার বোর্ড এবং ট্রাস্টি আমাদের মেম্বারদের সাথে সবসময় ফোনে কথা বলতেছি, গ্রোসারি শপিং করে দিচ্ছি। করোনায় নিউ ইয়র্কে মারা যাওয়া 2 পুলিশ কর্মকর্তার দাফন পুলিশের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে হয়েছে। পুলিশের ওয়েবসাইট সহ বিভিন্ন স্থানে তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 3 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্লাজমা পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। ট্রায়াল সফল হলে COVID-19 থেকে সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমা সংকটাপন্ন রোগীদের দেহে প্রবেশ করিয়ে এই চিকিৎসা করা হবে। স্কটল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 2003 সালে সার্সের প্রাদুর্ভাবের সময় এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাওয়া গিয়েছিল। অনেক রোগী সুস্থ হয়ে উঠেছিল। একটি বিশেষ মেশিনের মধ্যে রক্ত পরিচালিত করে প্লাজমা আলাদা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, মে মাসের মধ্যে 10,000 ইউনিট প্লাজমা সংগ্রহ করা হবে, যা দিয়ে 5,000 রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। স্বাস্থ্যমন্ত্রী নিজেও প্লাজমা দান করেছেন। প্রধানমন্ত্রী বোরিস জনসন ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী নিজেও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। কয়েকজন এমপিও ছিলেন এই আক্রান্তের মধ্যে, তবে তারা এখন সবাই সুস্থ হয়ে উঠেছেন। প্লাজমা দান করার জন্য COVID-19 পজিটিভদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সরকার। শত শত মানুষও ইতিমধ্যে প্লাজমা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে প্রতিষেধকটি আবিষ্কার করেছেন এবং পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে, তাতেও আশার আলো দেখছেন বিশ্ববাসী। কারণ ভ্যাকসিন আবিষ্কারে সারা গিলবার্টের রয়েছে যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা এবং এই ভ্যাকসিনটির ব্যাপারে তিনি 80% আত্মবিশ্বাসী। খুব দ্রুত পরীক্ষার ফলও জানা যাবে জানিয়েছেন তিনি নিজেই। স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। দেশে করোনা ভাইরাসের সবশেষ খবরগুলো নিয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। মাসুম, করোনা ভাইরাসের আরো কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ হাসিব। আমার কাছে যে খবরগুলো আছে এর মধ্যে চট্টগ্রাম ফৌজদারহাটে BITIDA-তে 159 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং 1 জন রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রামে, যিনি দামপাড়া পুলিশ লাইনের পুলিশ সদস্য। আর চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে 84 জনের পরীক্ষা হয়েছে, সেখানে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত 1 নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম ঝেনুয়ারা বেগম, যিনি রামু উপজেলার বাসিন্দা ছিলেন। রাত 8:30 দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। এছাড়া নতুন করে আরও 13 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন কক্সবাজারে। এদের মধ্যে 1 জন এসিল্যান্ট, এছাড়া আছেন নার্স, ল্যাবরেটরি টেকনোলজিস্ট ও নারী জনপ্রতিনিধি। বান্দরবনে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় 1 দিনে 3 জন নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 8 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরে আরও 6 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার দইবাড়িতে 5 জন, রামগাতি উপজেলার চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত 43 জন। সাতক্ষীরার তালা উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গায়, জানিয়েছেন জেলার সিভিল সার্জন। মেহেরপুরেও নতুন করে 1 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আগের 2 জন সহ এখন মেহেরপুরে মোট আক্রান্তের সংখ্যা 3।
ময়মনসিংহ বিভাগে তিন দফায় 282 জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের নগরীতে একজন নারী শনাক্ত হয়েছেন, যিনি নগরের চরপাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 145 জন। শেরপুরে একজন চিকিৎসক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, শেরপুরে মোট আক্রান্ত শনাক্ত হল 31 জন। জামালপুরে 6 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে জামালপুর সদরে 1 জন, সরিষাবাড়ি উপজেলায় 2 জন, মেলান্দহ উপজেলায় 2 জন, ইসলামপুর উপজেলায় 1 জন। জামালপুরে মোট আক্রান্ত শনাক্ত 65 জন। নেত্রকোনায় নতুন করে 3 জন করোনা ভাইরাসে রোগী আক্রান্ত শনাক্ত হয়েছেন, আক্রান্তদের মধ্যে আটপাড়ায় 1 জন এবং মদন উপজেলায় 2 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা 38। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত 280 জন। রংপুর জেলায় নতুন করে 7 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, এদের মধ্যে স্বাস্থ্য বিভাগের 2 জন, রংপুর সোনালী ব্যাংকের বাজার শাখার 2 জন কর্মকর্তা, 1 জন পুলিশ সদস্য এবং 2 জন শিশু রয়েছেন। রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 39 জন। ঠাকুরগাঁয়ে 1 জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 16 জন। দিনাজপুরের হাকিমপুরে নতুন করে আরও 1 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত 17 জন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় 1 যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, এ নিয়ে জেলায় 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন, যার মধ্যে 10 জনই নারায়ণগঞ্জ থেকে কুড়িগ্রামে ফিরেছেন। নীলফামারীতে আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, যার মধ্যে 1 জন ডিমলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 জন। পঞ্চগড়ে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে 1 জনকে গ্রেফতার করেছে র্যাব। গাইবান্ধা সদর হাসপাতালের প্যাথোলজিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এরপর বহির্বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুরে 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন, রাজশাহী জেলায় এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 15 জন। জয়পুরহাটে নতুন করে আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, এদের মধ্যে 7 বছরের একটি শিশু রয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত 32। টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জন নারী কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এরপর ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত 24। কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনা ভাইরাসে আক্রান্ত 1 ব্যক্তি আইসোলেশনে মৃত্যু হয়েছে। শরীয়তপুরে নতুন করে আরও 6 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত 29 জন। ব্রাহ্মণবাড়িয়ায় আরও 4 জনের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলার মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 43 জন। নোয়াখালীতে আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 10। বরিশালে আইসোলেশনে থাকা পটুয়াখালী সদর এবং বাউফলের 2 জন রোগীর মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। পটুয়াখালী শহরে লকডাউন অমান্য করায় 6 দোকান মালিককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বরগুনায় করোনা ভাইরাসে আক্রান্ত 1 জন রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন 10 জন। আর বরগুনা জেলায় এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 18 জন। আসিফ, এই ছিল আমার কাছে। মাসুম, আপনাকে ধন্যবাদ। দেশের করোনা ভাইরাসের সবশেষ খবর জানছিলাম তারিকুল ইসলাম মাসুমের কাছে। এর সাথে সময় হয়ে গেল সংবাদে অশোক লীলার ইফা দটস বিরতি নেবার। আর বিরতির পর যা থাকছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে তার দ্বিতীয়বারের জয় ঠেকাতে চীন যে কোনো কিছু করতে পারে অভিযোগ ট্রাম্পের, মার্কিন নির্বাচনে আগ্রহ নেই বলছে চীন। প্রশাসনের সাথে সমন্বয় করে ভাসমান গৃহহীনদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গৃহহীন ও দুস্থদের মাঝে যথাযথভাবে ত্রাণ পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি। ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের ত্রাণ উপকমিটি বিভিন্ন ইউনিটে প্রতিনিধিদের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলায় 10,000 দুস্থ অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন ভোলা সদরের সদরের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা সদর উপজেলা চত্বরে এই নিয়ে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা দেশবাসীর পাশে আছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই সময় উপস্থিত ছিলেন। আশা করি এই ওই অন্ধকার আমাদের ঘুচে যাবে। আমাদের প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আপনারা সততার সাথে, নিষ্ঠার সাথে,
দূরত্ব মেনটেন করে নিয়ম কারণ অনুসরণ করে আপনারা ত্রাণ বিতরণ করবেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসক, সাংবাদিক ও পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একরামুল চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় মৃত্যুবরণকারী সিলেটের চিকিৎসক ডাক্তার মঈনউদ্দিনের পরিবারকে 2 লাখ, সাংবাদিক হুমায়ুন কবির খোকন ও পুলিশ কনস্টেবল জসীমউদ্দিনের পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য 5 লাখ টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডাক্তার মমিনুর রহমান সহ অন্যরা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বার জয় ঠেকাতে চীন যে কোনো কিছু করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় চীনের পদক্ষেপে প্রমাণ হয়েছে এখন তাকে নির্বাচনে পরাজিত করতে বেইজিং যে কোনো কিছুই করতে পারে। করোনা নিয়ে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভিন্ন উপায় খোঁজা হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সে সময় অনেক কিছু করতে পারার বিষয়ে হুঁশিয়ার করেন ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, বাণিজ্য সহ অন্যান্য ইস্যুতে মার্কিন চাপ শিথিল করতে ডেমোক্র্যাট প্রার্থীর জয় চায় চীন। করোনার উৎস চীন থেকেই, এর প্রাদুর্ভাব বন্ধ করা যেত বলে আবারও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে চীন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা সংক্রমণে বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ রেকর্ড 8% কমবে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। বিশ্বের জ্বালানি খাতে করোনা ভাইরাসজনিত মহামারীর প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে লকডাউন থাকায় এবছর জ্বালানি চাহিদায় বড় ধরনের পতন হবে। করোনা মোকাবেলা করতে অনেক দেশে ভ্রমণ ও বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 25 বছরের মধ্যে আন্তর্জাতিক তেলের চাহিদায় সবচেয়ে বড় ধরনের পতন ঘটবে বলে আভাস দিয়েছে IEA। একই রকমভাবে গ্যাসের চাহিদা কমবে 5% পর্যন্ত, আর এর মধ্য দিয়ে বিশ্বে কার্বন নিঃসরণের হার কমবে বলে আশা করা হচ্ছে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। করোনাভাইরাস প্রতিরোধে নাইজেরিয়ায় $340 কোটি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। করোনা সংক্রমণ ও একমাত্র রপ্তানিপূর্ণ জ্বালানি তেলের দরপতনে দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিতে পড়েছে, তাই এর ঋণ সহায়তা দিচ্ছে IMF। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, সদস্য দেশগুলো থেকে এরই মধ্যে 100+ ঋণ সহায়তার জন্য আবেদন পেয়েছেন তারা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর অন্তত $2 ট্রিলিয়ন সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে IMF। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেশের করোনা পরিস্থিতিতে রমজানে প্রতিদিন 1,000 হতদরিদ্র এবং পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর আগ্রাবাদ চৌমুহনী বাজার চত্বরে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সহায়তায় এর কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। সে সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, পরিচালক মৌলানা ফরিদুদ্দিন ও অন্যরা। পরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিদিন এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। করোনা পরিস্থিতিতে কুমিল্লায় আটকে পড়া অন্তত 400 ধান কাটা শ্রমিককে চাঁপাইনবাবগঞ্জ পাঠিয়েছে কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন। 2 মাস আগে কাজের খোঁজে তারা কুমিল্লায় গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন। স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকটি যাত্রীবাহী বাসে করে তাদের পাঠানো হয়। ধান কাটার কাজ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকদের সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। করোনা পরিস্থিতিতে কুমিল্লায় আটকে পড়া অন্তত 400 ধান কাটা শ্রমিককে চাঁপাইনবাবগঞ্জ পাঠিয়েছে কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন।
দুমাস আগে কাজের খোঁজে কুমিল্লায় এসে লকডাউনের কারণে আটকা পড়েছিলেন তারা। স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকটি যাত্রীবাহী বাসে করে তাদের পাঠানো হয়। ধান কাটার কাজ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকদের সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কথা আমাদের একটাই যে ধান কাটার শ্রমিকরা কোথাও যেন বাংলাদেশে আটকে না থাকে, তারা অন্য অন্য বছর যেভাবে ধান কাটে, যে স্থানগুলোতে ধান কাটে সেই স্থানগুলোতে আমাদের পাঠিয়ে দেওয়া। আমরা এই কাজটা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি বাসে করে আমরা পাঠিয়েছি, বরেন্দ্র এলাকাতে পাঠিয়েছি, সুনামগঞ্জে পাঠিয়েছি, আজকে কিশোরগঞ্জে যাচ্ছে এবং বরেন্দ্র এলাকাতে আবারও যাচ্ছে। এখন লকডাউনের জন্য আমাদের যে কাজটি করতে হচ্ছে, আমরা তাদের গণপরিবহন বন্ধ আছে, আমরা পুলিশ সুপার মহোদয় আমরা একটি নিজস্ব উদ্যোগে তাদের শারীরিক সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করে শারীরিকভাবে সুস্থতার সমস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আরও দুইটি টিপ গিয়েছে, আজকে চারটি বাসে যাচ্ছে। যাত্রীবাহী বাসে তোলার আগে সকল কৃষি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যানবাহনে করা হয় জীবাণুনাশক স্প্রে। 39 জনের আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করেছি, টেম্পারেচার দেখেছি, তাদের স্বাস্থ্য কোনো জ্বর কাশি ঠান্ডা এগুলি আছে কি না এগুলি আমরা যথাযথভাবে দেখছি, আমরা এরকম পাইনি, সবাই ভালো আছে মোটামুটি। আমরা যেটা সন্দেহ হয়েছে, সাসপেক্ট হয়েছে, ওটা আমরা বারবার দেখেছি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে, কোনো সমস্যা নেই। পরিবহনের মালিক শ্রমিকেরাও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছেন। শ্রমিকরা জানান আগামী 2 মাসে 3 বার ধান কাটবেন। এখন ধান কেটে ঘরে তুলতে পারলে চালের দাম কমে যাবে, পরিবারের সদস্যদের খাবার নিয়েও কোনো দুশ্চিন্তা থাকবে না। মানে এই সিজনটাতে ধান কাটলে ধরেন 2 মাস ধান কাটবো, 40-50 মন করে ধান পাবো, 50 মন ধান পাবো এই সিজনটাতে, কেটে একাই 50 মন ধান পাবো কেটে। এখন 50 টাকা কেজি চাউল, আর ধান কেটে নিলে তো তখন 20-25 টাকা কেজি চাউল পড়ে। পরিবার চলে কীভাবে কীভাবে চালানো আমি চালাতে হয় কী করবো, যেভাবে 200-300 টাকা পাইতেছি সেভাবে চালাতে হবে আগে। কুমিল্লা থেকে ইতিমধ্যে বরেন্দ্র অঞ্চল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জে শ্রমিকদের পাঠানো হয়েছে। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনাভাইরাস আতঙ্কে বাড়ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার, কিন্তু এসব প্লাস্টিকের ওপর 72 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে ভাইরাসটি। এসডোর গবেষণা রিপোর্টে বলা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বাড়ায় ভয়াবহ প্রভাব পড়ছে জনস্বাস্থ্য এবং পরিবেশের ওপর। জাহিদুজ্জামানের রিপোর্ট। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় বলা হয় বাংলাদেশে বছরে প্রায় 87,000 টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য জমা হয়, কিন্তু বর্তমান সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে সারা পৃথিবীতেই একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। যদিও গবেষকরা বলছেন এসব প্লাস্টিকে 72 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে ভাইরাসটি। বিশেষত মাস্ক, হ্যান্ড গ্লাভস, পলিব্যাগ এবং নানা ধরনের হ্যান্ড ওয়াশের যে ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে ব্যবহার করা হচ্ছে এবং এগুলো একবারই ব্যবহার হচ্ছে, ডিসপোজেবল, ফলে এগুলো কিন্তু প্রতিদিনই ওয়েস্ট ক্রিয়েট করছে এবং আমরা জানতে পারছি না যে এই ভাইরাস কোন ওয়েস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আর একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বাড়ার ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এই ওয়েস্টটি যখন যেখানে সেখানে ডিসপোজ করা হবে, যেখানে সেখানে ফেলে দেওয়া হবে, আলটিমেটলি এটি আমাদের এনভায়রনমেন্টে যাবে, আমাদের ফুড চেইনে চলে যেতে পারে, এর ফলে আমাদের অত্যন্ত মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। আমাদের এখনই এ ব্যাপারে সচেতন হতে হবে এবং এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এই ধরনের বর্জ্যের ব্যবস্থাপনায় যাব, যা কোনোভাবেই পরিবেশ দূষণের কারণ সৃষ্টি না করে। একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে এসডোর গবেষণায়। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনাভাইরাসের কারণে 41 দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বিকেলে বিজিবি ও বিএসএফ এর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় নোম্যান্স ল্যান্ডে স্বল্প পরিসরে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু করা হয়। এর আগে করোনা সংক্রমণ রোধে 22 মার্চ এ রুটে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। বেনাপোল বন্দরের
বেনাপাল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে দুইটি বীজের গাড়ি আমদানি করা হয়েছে। নোম্যাসল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনেই লোড আনলোড করা হয়েছে। বন্দরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভারতের পেট্রাপোল CNF এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, করোনা ভাইরাসের জরুরি অবস্থা থাকাকালীন নোম্যাসল্যান্ডেই কাজ চলবে। দেখছেন চ্যানেলের সংবাদ, এই পর্যায়ে সময় হয়ে গেল আবার অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি নেবার, আর বিরতি পর অন্যান্য খবরের সঙ্গে আরও জানিয়ে ফিরব। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সংক্রমণের ঝুঁকি নিয়েই অবাধে চলাফেরা করছে মানুষ। বান্দরবান সদর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় 5 জন কোভিড-19 এ আক্রান্ত হয়েছেন, তারা হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। নারায়ণগঞ্জে র্যাবের 39 জন এবং পুলিশের 43 জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 13 জন। শহরে জনসমাগম প্রতিদিনই বাড়ছে। লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে, এর মাঝে নতুন করে আরও 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 43 জন। নাটোরে গত 2 দিনে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। নওগাঁয় লকডাউন মেনে চলছেন না সাধারণ মানুষ, রাস্তাঘাট, বাজার ও জনপদগুলোতে অবাধে চলাফেরা করছেন তারা। জেলায় 17 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। রাঙামাটিতে একটি পরিবার নৌকার মধ্যে কোয়ারেন্টাইনে জীবনযাপন করছেন। খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিকে দীঘিনালা সদরে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। একই সাথে তার সংস্পর্শে থাকা স্ত্রী সহ 9 জনকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সভাপতিত্বে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের অধীন দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইপিলিয়ন ফাউন্ডেশন 70,000 ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি ও অন্যান্য সামগ্রী ঢাকার বিভিন্ন হাসপাতাল, প্রশাসন ও মিডিয়া হাউসগুলোতে সরবরাহ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংও করছেন তারা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে ফাইজুল হক শেখরের উদ্যোগে প্রতিদিন 1,000 কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শ্যামগঞ্জের বিভিন্ন পেশাজীবী মানুষের অর্থায়নে এই খাদ্য বিতরণ কর্মসূচি রমজান মাসব্যাপী চলবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ, এই পর্যায়ে সময় হয়ে গেল আরও একবার অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি নেবার, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা 20 ক্রিকেটারের নাম প্রকাশ, বাদ পড়লেন শন মার্শ, উসমান খাজা, মার্কাস স্টয়নিস।